হ্যালো বন্ধুরা, তো যেরকম আগের পার্টে বলেছিলাম যে এই পার্টে আমরা নীল আইল্যান্ডটা এক্সপ্লোর করে দেখাবো, তো তোমরা অনেক ধরনের কোরাল দেখতে পারবে আর অনেক ধরনের সি ক্রিচার্সও দেখতে পারবে। তো চলো দেখা যাক, নীল আইল্যান্ডটা এক্সপ্লোর করি আমরা সবাই মিলে। এক্ষুনি যেটা দেখলে সেটা একটা সি পাইনাপেল, তো ট্রাইবাল পিপলসরা ওটা খায়, লোকালসরা ওটা কিন্তু খায় না। যখন হাই টাইড থাকে এতটা জল আসে, আর যখন লো টাইড হয়ে যায় যতটা দেখছেন এতটা চলে যায়, রোটেশন হচ্ছে জল। 24 ঘন্টা না পাওয়ার কারণে সব কোরাল ডেড হয়ে গেছে। যেখানে 24 আওয়ার জল আটকা থাকে সেখানে জীবন্ত কোরাল দেখতে পাবেন। আমি আপনাকে অনেক ভ্যারাইটি দেখাবো লাইভ করে, পরে দেখো। এটা এক্ষুনি ছিল বর্মা ক্র্যাব। সো তানু কি করেছে, বর্মা ক্র্যাব কিনে খেলে নিয়েছে। দেখো তুমি মুখটা দেখিয়ে দেবে সামনে বড় কোনটা, এইটা এই লম্বা আছে, লম্বা গুলো মহুয়া নাম তো মহুয়া নাম তো শুনেছি, মহুয়ার রস নাকি খায় নেশা হয় তার জন্য। আচ্ছা ওইটাই ওটাই এই গাছটা সিউড স্প্যারোলিনা পটেনসেন্সিস, এখানে এর কোনো ব্যবহার নেই, এই কারণে নষ্ট হচ্ছে। এগুলো অনেক ইউজফুল জিনিস, চাইনিজ জাপানিজরা সুশি বানিয়ে খায়, প্লাস কসমেটিক এর ইউজ আসে, স্প্যারোলিনা প্রোটিন পাউডার বগেরা তৈরি হয় দিয়ে। আচ্ছা এটা নাম কি? সিউড। সিউড একটা উইড তো আছে গাঁজা, এটা ডিফারেন্ট, এটা অন্য উইড ম্যাম। সিউড ব্রাউন কালার দেখছেন, এটা হচ্ছে কোরালের ন্যাচারাল কালার, একটু ফোল্ড করে নিন যতটা পসিবল। এর নাম হচ্ছে ব্রেন কোরাল, হিউম্যান ব্রেন শেপ। ম্যাডাম ধ্যান দিয়ে দেখলে দেখতে পাবেন এর মধ্যে ছোট ছোট ফুল আছে, মাল্টি কালার, অরেঞ্জ, ব্লু, ম্যারুন, এগুলো ক্রিসমাস ট্রি বলে। ধরবেন ঢুকে যাবে আবার বেরিয়ে আসবে। টাচ করুন একটা অরেঞ্জ কালার, একটা একটা সি কুকুম্বার কোচো আন্ডার ওয়াটার সবচেয়ে লেজি এক এক করে জল হাত বাইরে করবে না, ওরকম নিচে রেখে দিয়ে পাস করে করে আসুন ওদিকে। এই যে স্যার মোবাইলের নিচে আছে, এগুলো করুন উপর স্যান্ড। ওয়াও মুভিতে যে ছিল সব ভুলে যেত, আর একটু বড় হওয়ার পরে ডার্ক ব্লু হয়ে যাবে। এটা কিন্তু আলাদা জিনিস ম্যাডাম, এটা ওয়েস্টার, এটা একটা ক্রিয়েচার, এর মধ্যে মুক্ত তৈরি হয়। এইটা কিভাবে তৈরি আমি আপনাকে বলছি, ওয়েস্টার যেটা এটা ধরবো ঢুকে যাবে, মুক্তির যে ঝিনুকটা জানেন এরকম ক্ল্যাম শেল, ইংলিশে ক্ল্যাম শেল বলে, আমি ধরবো ঢুকে যাবে ঝিনুকটা দেখবেন, এই দেখুন কি বলে ক্ল্যাম শেল। এখন একটা ছোট বাচ্চা ভেতরে ফিক্স আছে, যখন মুক্তের উপযুক্ত হবে এখান থেকে ডিপ সি চলে যাবে, সাইজ হবে এত বড়, আর এরকম ওপেন হয়ে যাবে। 15-20 বছর সময় লাগে, পরে পড়ে আছে কিন্তু এটা লাইভ, অনেক লেজি অ্যানিমাল। ওকে দেখাচ্ছি আপনাকে ওপেনে, মানে কি কমর পে, মানে পারফেক্ট টেস্ট, একবার ফেস টু ফেস দেখলে একবার ক্যামেরা তরফ দেখো। এরা নিজে থেকে চলতে পারে না, তবে ঢেউয়ের সাহায্যে চলে। আচ্ছা আর মেডিসিন, অনেক ধরনের মেডিসিনে ইউজ হয় সি কিউকাম্বার। হাতে আসবে, যে হাতে রিং আছে ওটা দিন। হ্যাঁ এরকম মুট করুন, হাত মুট করুন এরকম, আর নিচে রাখুন এরকম, দুই রাখুন, ঘরটা টাচ করবেন না, এটা পয়জন। কাজ তো করে দিলাম একটুখানি, লং টাইম টাচ করলে পয়জন ছাড়ে। বা হাত দিন ম্যাম, ওটা ছাড়ুন, লেফট হ্যান্ড না। হ্যাঁ একটা ছেলে চলে গেছে, একটু স্ক্রিন ফোকাস করুন স্যার। এটা কোনো ব্রিজ না, ডেড প্রেশারে ভেঙে দিয়ে ব্রিজের মতো শেপ নিয়েছে, তাই নাম দিয়েছে ন্যাচারাল ব্রিজ। এর নাম হচ্ছে মাউন্টেন পোর্ট। কালারফুল ফুলের মতো দেখছো, এগুলো সব নতুন কোরাল ফর্ম হচ্ছে। এগুলো ইন ফিউচার এরকম বড় বড় ঝাড় হবে, কেন কি গর্তটায় 24 ঘন্টা জল পাচ্ছে, এই কারণে এরা বেঁচে আছে। আমরা দাঁড়িয়ে আছি, এটা জল চলে যাচ্ছে ভাটা পড়লে, এই কারণে সব মরে। হ্যাঁ এই সাইজগুলো আর কাটাগুলো তো, হ্যাঁ এগুলো কাঁচা খাওয়া যায়, দেখতে হবে এটা এখন জাস্ট ক্লোজলি ফটো নাও। হ্যাঁ আচ্ছা ওটা রেসিপি কেন
চল। ডোবান 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 নিচে কোরালটা দেখুন ম্যাডাম, এটা ফিঙ্গার কোরালের গাছ। হাত দিয়ে আমার দিকে তাকান ক্যামেরা। আর এটা ফুলফিল তৈরি হয়ে গেছে, আর এর থেকে বাড়বে না। কত হেভি দেখছেন ম্যাম শঙ্কর, নোনা জল না, রং ধরে প্যানেলগুলো পরে পরে এখন তুরন্ত না হলে পরে পরে জল। এই যে বাবেল ছাড়ছিল দেখছেন, দুবার ছেড়েছে, ওটা শ্বাস নিচ্ছে, ফেট করছে নিজে। আবার আবার এটা উল্টো করে দেবো, পিছন দিকে নিয়ে যাবো, নিচ্ছে স্টিলটা এখন শুধু চলেও গেছে। আপনি দেখতে পাচ্ছেন ম্যাডাম? বন্ধুরা, আমাদের আন্দামানের জার্নিটা এখানেই কমপ্লিট হলো এই নীল আইল্যান্ডের এক্সপ্লোরেশনের সাথে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও। আর এরকম অন্য কোনো জায়গা যেটা তোমরা চাইছো যে আমরা গিয়ে ভিডিও বানাই, তো অবশ্যই কমেন্টে জানিও। যদি কোনো তোমার জায়গার সাজেশনে থাকে অবশ্যই সাজেস্ট করো আমাদেরকে, আমরা অবশ্যই চেষ্টা করবো ওখানে যাওয়ার আর ওই জায়গাটার ভিডিও বানানো। টাটা বন্ধুরা, তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।